ভাগ্যবান হয়েছেন। 4823 এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানি বাইক এর সোনার দাম হইল প্রায় 1,18,000। আসলে একজন ভাগ্যবতী, আসলে একজন ভুনো হয়েছেন। রাহমা নবাব রোড। এখন যদি তার নাম্বার কল না যায় তাই অপেক্ষা করতে হবে। রাহমা নবাব রোড আমরা লাইফও যারা আছেন, যদি 23 রাহমা যাই না আজকে নবাব রোডর রাহমা আমরা জানি না তাই ছেলে না মেয়ে, তারপরেও আমরা আজকের বাজার মূল্য অনুযায়ী তো এটা আমরা তাদের সাধুবাদ জানাই। আর আমরা মনে করি যে আমরা এই সারা ফ্যাশন আইয়া তাই বারবার বাজার কর্তার বারবার যেন এই রকম, হ্যাঁ, এবং সবাইতে, এবং আমরা এটার জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ সবাই। আর অ্যাকচুয়ালি এখানে যে সাহারা ফ্যাশন, যেটা আমরা আজকে যে প্রবাসী ফসল বক্স ভাই বকুল বক্স ভাই তারা যে সাহারা ফ্যাশনটা করছেন, তিনি দুবাই বড় একজন ব্যবসায়ী, এবং আজকে যে সিলেট আইয়া যে এই ধরনের একটা ব্যবসা করিয়া যে আমরা উৎসাহিত করতেছেন, এবং আমরা ক্রেতা যারা আছেন, ভোক্তা যারা আছেন, তাদের প্রতি যে সহানুভূতি দেখাইছেন, এটা লাগে আমরা কান্দে সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। কারণ আপনারা জানেন আমরা সিলেট প্রবাসী অধ্যুষিত এরিয়া, এবং এই প্রবাসীরাই আমরা সিলেটের প্রাণ এবং সিলেটের সব কিছু। যার ধরুন আমরা দেখলেন যে আজকে একটা সাহারা নাই, এখানে অলমোস্ট তিনটা সাহারা ফ্যাশন ওনাদের সিলেশ্বর ব্রাঞ্চ আছে, এবং তাই তাই আমাদের সিলেটের প্রতি আসলে যেগুলো লাভ করা এগুলো অ্যাকচুয়ালি ওই পুরস্কার বিতরণ করিয়াও আমরা দিলে এইটা অ্যাকচুয়ালি, তারপরেও আমরা তান্দানদের ওয়েলকাম জানাই সিলেটের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে। আমরা এখন সেকেন্ডটা যাই কি না, রাহমা যিনি প্রথম পুরস্কার পেয়েছেন নবাব রোড, ফোন ঢুকেন না সেজন্য আসলে আমরা পাচ্ছি না ওনাকে। সেকেন্ড পুরস্কারে কে পাচ্ছেন? ফ্রিজ, মার্সেলের ফ্রিজ, ফাতেমা বেগম। সব মনে হয় সৌভাগ্যবান হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম, ফাতেমা বেগম কে? আচ্ছা
হ্যালো ফাতেমা বেগম খে, তোমার আম্মুনি? হ্যালো, হ্যাঁ তোমার আম্মুরে ফোনটা দাও। বাচ্চারা তো মোবাইল খেলা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতেমা আফা কই রানি? আচ্ছা, আমি সিলেট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তাহমিন কইরাম। আপনি সাহারা ফ্যাশনে বাজার করছিলা নাসর? জি হয়। সেকেন্ড পুরস্কার আপনি পাইছেন, একটা ফ্রিজ। হ্যাঁ, লড়াই তো আপনার বাচ্চা, এখন আমরা মিষ্টি লই যাও কা ওখানে। আচ্ছা, আপনি আজকে এইবার খাম নাই, পরেও আইন যেন আপনি যে পাইছেন এটা, আপনার টুকুনের বাকি কপিটা লইয়া আপনারা সেকেন্ড পুরস্কার আপনি পাইছেন একটা ফ্রিজ, ওটা নিবাই। হ্যাঁ, আর আপনার অ্যাড্রেসটা কইবা নি কোন জায়গার, আপনার অ্যাড্রেসটা? মিরাপাড়া নয়া মার্কেট। আচ্ছা ঠিক আছে, আপনার তো হান্দা তো আছে নয়া সড়ক, আপনি আইবা আইয়া যে কোনো সময় আইয়া লইয়া যাইবা। আপনার আর লগে আপনার রিসিপ্ট কপি আছে নি? আচ্ছা, ও কপিটা লইয়া আইন জন্য। আপনার টুকন কয়টা লইছিল আপনি? সেকেন্ড পুরস্কার পাইছেন একটা ফ্রিজ, আবারও তৃতীয় পুরস্কার একটি মাইক্রো ওভেন। এখন তৃতীয় পুরস্কার মুশফিক ভাই তোলতাকি লই রানি। দিলারা বেগম না, ঠিকানা নাই, মোবাইল নম্বর। দিলারা বেগম তৃতীয় পুরস্কার, কিতা মাইক্রো ওভেন নাই নি? মাইক্রো ওভেন। দিলারা বেগম লাস্টে 73। দিলারা বেগম কই রানি? যে আমার নাম মুশফিক জাগিরদার, আমার টেক্স চিন্তা নাই, আমি চেম্বার অফ কমার্সের এক্স ডাইরেক্টর, বর্তমানে মহানগর যুবলীগের সেক্রেটারি। ওই যে সাহারা ফ্যাশন, তাকে আপনি বাজার করছিলেন নি কিচ্ছু? লাকি কুপন কিনছিলাম, লাকি কুপন পাইছিলাম সাহারা ফ্যাশন, যে আপনি যেহেতু নয়া সড়ক থাকি। আপনার কেউ করছেননি? সাহারা ফ্যাশন থাকে আপনার নামে একটা কুপন বাজার করছিলানি ঈদের বাজার বা কোনো বাজার করছিলানি? এখন লটারি চলে আপনি তার পুরস্কার পাইছেন। তো আপনার কুপন আছে তো টুকন যেটা নিচলা এগুলো আছে তো আপনার লগে ওগুলো ইয়া যোগাযোগ করে জানি সারা ফ্যাশনও করলে এখন আনুষ্ঠানিকভাবে জিও চলে এখানেও লাইভ করলা বয়স ছিল তো আপনি আমার আমাইয়া দেখতে পারবা লাইভ জি। আপনি আজকে আইলেও আজকে যোগাযোগ করতে পারা, তারা কালকেও যোগাযোগ করতে পারা সারা ফ্যাশনও, পরবর্তীতে ফোন দিয়ে যোগাযোগ করবো, আর তারাও ফোন দিয়ে যোগাযোগ করবে, আর আপনারাও যোগাযোগ করতে পারা, অসুবিধা নেই। আর ইনো লাইভ করা বয়স অফ সিলেট আর কে কে করা হলি সোনালী সিলেট, সিলেট নাইন আপনারা দেখতে পারবা দুঃখিয়া, আপনার বয়স অফ সিলেটও ঢুকতে পারা, সিলেট নাইনও ঢুকতে পারা, সোনালী সিলেটও ঢুকিয়ে আপনারা দেখতে পারবা লাইভ সিলেট। আর আপনার কুপনও যে বাচ্চে এগুলো লাইভে সকলে দেখে, ঠিক আছে, যোগাযোগ করে জানি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আসলে তৃতীয় পুরস্কার, আরেকজন ভাগ্যবতী আমাদের ভুল। আমি তো আসলে আপনি জানেন বা আপনারা যারা মিডিয়ার সবাই জানেন, শুরু থেকে আছে, কারণ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ফসল, আমার পারিবারিক বন্ধু প্লাস খুব আত্মিক সম্পর্ক, বা ফসল ফসলের ভাই বড় ভাই মামা ডাকি বকুল মামা। ফসল বেসিক্যালি দুবাই প্রবাসী, দুবাই ব্যবসা করেন, বাংলাদেশে ইনভেস্ট করছে, পড়িয়া এখানেও ব্যবসা করা, পড়িয়া আজকে মানুষকে উদ্বুদ্ধ করার লাগে, মানুষকে ইয়ে করার লাগে, কাস্টমার সার্ভিসটারে বাড়ানির লাগে আজকে তাই ইয়ে করা এখন, এবং অনেক জব অপরচুনিটি সিলেট চেম্বার অফ কমার্স এবং FBCI এক্স ডাইরেক্টর আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের চেম্বারের প্রেসিডেন্ট উপস্থিত, তাই নিজে তাকিয়া উৎসাহ দিবার লাগে, তাই কারণ ব্যবসায়ী অনলাইন তোর উৎসাহ দেয়, যারা প্রবাসী ইনভেস্ট করেন তাই সিলেটের লাগেও কাজ করা বিশেষ করে, আর এই উৎসাহ দেওয়ার লাগে তাই নয় আইসেন, আমিও তাহলেও কৃতজ্ঞতা জানাইলাম। পাশাপাশি যারা ফসল বক্স বকুল বক্স যারা তারার প্রতি কৃতজ্ঞতা জানাইলাম, তারা যেভাবে ইনভেস্ট করে এবং তারা আরও প্ল্যান, আপনিও জানেন বা আপনারা জানেন তারা আরও প্ল্যান আছে, তারা এই সিলেট নিয়ে তারা অনেক স্বপ্ন আছে, তারা বড় কোনো কিছু করার একটা তাগাদা নিয়ে তারা চিন্তাভাবনা করেন, আমি তারা সাধুবাদ জানাই। আর আজকে যারা পুরস্কৃত হইরা তারা ধন্যবাদ জানাইলাম, আর যারা হইরা না তারারও ধন্যবাদ জানাইলাম। পাশাপাশি সকলেরা আহ্বান জানাইমু আউকা সকলে আইয়া এখানে যোগরক্ষা, কারণ এখানে কাস্টমার সার্ভিস আছে, এখানেও মানুষের সুযোগ সুবিধা আছে, আপনারা যে একটা পণ্য কিংবা পণ্য কেনার বিনিময়ে আপনারা কিছু একটা পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বেশনরে আসলে প্রথমে তো ধন্যবাদ জানাই, আমরা নোয়াশরক আইয়া তাই তাই সুন্দর একটা আয়োজন করছেন, এটা এই আয়োজনটা আমরা আসলে নোয়াশরক আমরা প্রথম এটা, আর আমরা কাস্টমার সব উপকৃত হইবা আনন্দিত হইবা যে এটা পাইছেন, আমরা আরও আরও কাস্টমারের আশা করবো, আরও আমরা চিন্তা করবো ইনশাল্লাহ আমরা আগামী রমজান অথবা কোরবানি দেওয়ার আগে আমরা একটা উৎসবের আগে আমরা অনলাইন আমরা একটা কিছু করতাম পারি সবরে লইয়া আমরা মার্কেটও এলে একটা আমরা চিন্তা ভাবনা করবো এটা ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে প্রবাসী অধ্যুষিত এই নগরীতে তারাও কিন্তু সারা পেশনের যারা ওনার তারাও কিন্তু প্রবাসে থাকেন, দুবাই প্রবাসী, তারা প্রবাসে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করে এই ধরনের কয়েকটি শোরুম কিন্তু তারা করেছেন সারা ফ্যাশন, সেখানে প্রায় জীবিকা নির্বাহ করছেন প্রায় এই শোরুমেই, আমরা যে শোরুমে দাঁড়িয়ে রয়েছে প্রায় 25-30 জন। তাসনিমা ইসলাম রুস্তমপুর, গুলাবগঞ্জ রুস্তমপুর না সাফরান রুস্তমপুর, রুস্তমপুর তো দুইটা। আসলে চতুর্থ পুরস্কার একজনে পাইসন, লাখি হইসন। আসলে তাদের এই উদ্যোগ আসলে ফ্রিজ বা আমরা যদি মাইক্রো ওভেনটা দেখাই, ওয়ালটন এবং মার্সেলের ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার এবং বিশেষ পুরস্কার আরও 30টি পুরস্কার, মোট 33টি পুরস্কার কিন্তু এখানে দেয়া হয়েছে, এবং পাশাপাশি এখানের যারা কাস্টমাররা রয়েছেন প্রায় 4,500 টুকনের মধ্যে কিন্তু এই ভাগ্যবান 33 জন কিন্তু বের হবেন, প্রথম পুরস্কার মহিলা, দ্বিতীয় পুরস্কার মহিলা, তৃতীয় পুরস্কারও কিন্তু মহিলা এবং চতুর্থ পুরস্কারও কিন্তু মহিলা এখানে দেয়া হয়েছে, এখন পর্যন্ত চতুর্থ পুরস্কার আমরা দেখেছি। আর আমরা এগুলো আপাতত পালাইতাম না, আমরা এগুলো ফোর্থ পুরস্কার দেখি। তাসমিমা ইসলাম কইরানি, নাম তো তাসমিমা ইসলাম, বাগা রুস্তমপুর, আপনার নম্বর বাসা বাসা আমি সাহারা ফ্যাশন থাকি কইরাম, নয়াসরক কোনো বাজার করছিলাম নি আপনার, নয়াসরক সাহারা ফ্যাশন থাকি, একটা কুপন আসিল নি আপনার, তাসমিমা ইসলাম, আপনার নাম তাসমিমা ইসলাম নেই, আপনি একটা কি পাইছ নম্বর? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, আচ্ছা আপা আপনারা ওই যে আমরা সাহারা ফ্যাশন নয়াসরক, হ্যাঁ আপনারা মনে হয় বাজার করছিলাম, মনে একটা কুপন আপনার ড্রপ পড়িয়া গেছিলাম, কাপড় বাজার করছিলাম হয়তো একটা, হ্যাঁ তো আপনারা তান্ডে হইবার যে ওই যে নয়াসরক সাহারা ফ্যাশন ও কুপনটা লইয়া আইতা, চতুর্থ পুরস্কার, হ্যাঁ এটা চতুর্থ পুরস্কার আপনারা, তো এটা কুপনের মাঝে দেখবা মনে হয় লাস্ট নাম্বারের লোক 06, দেখুন যেন কুপনটা, দেখুন যেন আপনার কাছে আসেনি, তাহলে ও কুপনটা লইয়া আইলে
আপনারা আইয়া সাহারা ফ্যাশন নয় আছে রক্ত নেয় নি বাগিয়া, ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। আসলে আমরা শেষ একদম শেষের দিকে আসলে পঞ্চম পুরস্কার দেখা যাক কে হন এই ভাগ্যবতী পঞ্চম পুরস্কার। পঞ্চম পুরস্কার যে ভাগ্যবতী হয়েছে আসলে সাহারা ফ্যাশনও তাদের দীর্ঘদিনের একটি লটারির কুপন ছিল, 2000 টাকার শপিং করলেই একটি কুপন পাবেন, সেই কুপনের আজকে কিন্তু রাইফেল রচ এক বড়ি স্বর্ণ অলঙ্কার, দ্বিতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার মাইক্রো ওভেন সহ আরও 30টি আকর্ষণীয় পুরস্কার এখানে রয়েছে। পঞ্চম পুরস্কার। হ্যালো, আচ্ছা আসিয়া বেগম আফা আসুননি, আসিয়া আসিয়া মনে হয় আজিম আজিমগঞ্জ বড়লেখা। আচ্ছা আমি সিলেট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হইলাম তাহমিন আহমদ, সিলেট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তাহমিন আহমদ হইলাম। আচ্ছা আফা আমার মাঠটা একটু হুনবানি ফেলা প্লিজ। হ্যাঁ আচ্ছা আপনারা যে সাহারা ফ্যাশন আছে না নয়া সড়ক, সাহারা ফ্যাশন নয়া সড়ক সিলেট, ও শপিং করছা আপনারা, শপিং করছা একটা কুপন লইসলা, কুপন ইয়া গেছলা। হ্যালো, ওই যে আসিয়া বেগম, আসিয়া বেগম খেয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা কিন্তু নয়া সড়ক সাহারা ফ্যাশন আইয়া বাজার করছিলানি জি, ওই আপনারা কুপন একটা আছে 26 লাস্ট নাম্বার, ওকে ঠিক আছে আপনারা কুপন গুলো ইয়া আপনারা 5 নম্বর কুপন আপনারা বাচ্চে পুরস্কার। হ্যাঁ তো আপনার লগে আবার যোগাযোগ করবা, তারা আপনারা ও নাম্বারে যোগাযোগ করেন জন্য আইয়া আপনারা 5 নম্বর কুপন 5 নম্বর প্রাইসটা আপনারা নিবা আইয়া, ঠিক আছে ভাইয়া, ওকে আসসালামু আলাইকুম। আইতে সময় আমরা এই মিষ্টি আনেন জন্য।